চলতি সপ্তাহেই দেশ জুড়ে পালিত হবে আলোর উৎসব। তার আগে অনলাইনে পড়েছে কেনাকাটার ধুম, কিন্তু সেখানে ডিজিটাল পেমেন্টের সময়ে অনেকেই পড়ছেন প্রতারকদের খপ্পরে, যার জেরে অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার মতো ঘটনাও ঘটছে। বিষয়টি নিয়ে এবার আম জনতাকে সাবধান হতে বলল কেন্দ্রের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন, দ্বিতীয় সংস্থাটি নিয়ন্ত্রণ করে ইউপিআই এর লেনদেন। সম্প্রতি অনলাইনে কেনাকাটার সময়ে ডিজিটাল মাধ্যমে দাম মিটিয়ে দেওয়া নিয়ে অ্যাডভাইজারি জারি করেছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সেখানে বলা হয়েছে প্রতারকরা সাধারণত ফাঁদে ফেলতে বিশ্বস্ত ব্র্যান্ডের নাম করে ইমেল পাঠাতে পারে। সেখানে দেওয়া থাকে একটি লিঙ্ক, যাতে ক্লিক করলেই ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার সুযোগ পেয়ে যায় প্রতারকরা। এছাড়া টাকা হাতাতে নানা রকমের লোভ দেখানো হয়। অনলাইনে কেনাকাটার ভিত্তিতে পাওয়া পুরস্কার অথবা লটারির অর্থ পেতে ফি জমা করতে বলে প্রতারকের দল। এ ধরনের ইমেল অথবা ফোন থেকে গ্রাহকদের সাবধান থাকতে বলা হয়েছে। কাছাড় জেলার শিলচরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চতুর্থ শ্রেণী পদের লিখিত পরীক্ষা সম্পন্ন হলো। রবিবার রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। কাছাড় জেলায় মোট 130টি পরীক্ষা কেন্দ্র ছিল, এর মধ্যে শিলচরে 63টি, বরখোলায় 15টি, উদারবন্দে 6টি, দোলাইয়ে 12টি, সুনাইয়ে 9টি, খালাইনে 3টি এবং কাটিগড়ায় 5টি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়োগ পরীক্ষা সমাপ্ত হয়েছে। কাছাড় জেলায় সর্বমোট 69,439 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদিন 2টি পেপার পরীক্ষা হয়। এইচএসএলসি পাশ করা প্রার্থীদের জন্য সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত এই পরীক্ষায় আবেদন পড়েছে 8,27,130টি এবং অষ্টম শ্রেণী পাশ করা প্রার্থীদের পরীক্ষা 1:30 থেকে 4টা পর্যন্ত এই পরীক্ষায় বসেন 5,52,002 জন প্রার্থী। নির্বাচন এলেই 100টির মধ্যে 20টি টিকিট কংগ্রেস বিক্রি করে দেয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই অভিযোগ সরাসরি নাকচ করে দিলেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। তার দাবি, কংগ্রেসে 20% টিকিট বিক্রি করে দেওয়ার যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন তা প্রমাণ করা উচিত তাকে। কংগ্রেসের শীর্ষ নেতা তথা বিশিষ্ট আইনজীবী হাফিজ বলেন, কংগ্রেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, নতুন করে কংগ্রেসে যোগদান করে গত লোকসভায় নির্বাচনে টিকিট পেয়েছিলাম আর টিকিটের জন্য তাকে কোনো টাকা দিতে হয়নি, এমনকি টিকিটের বিনিময়ে কংগ্রেসের তরফেও 1 টাকাও চাওয়া হয়নি তার কাছে। তাই তিনি মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে একেবারে ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, বিজেপিতে যোগদানের 9 বছর পর মুখ্যমন্ত্রীর অনুভব হল টাকার বিনিময়ে কংগ্রেসে নির্বাচনের সময় টিকিট বিক্রি করা হয়, এতদিন ধরে বললেন না কেন তিনি এই কথা। সামাগুড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে নিয়মিতভাবে সংঘাতের সৃষ্টি হচ্ছে, এমনকি এর ফলে বিজেপি কর্মী বিপুল শইকিয়া ব্যাপকভাবে আহত হওয়ার পর অবশেষে হাসপাতালে প্রাণ হারিয়েছেন। কংগ্রেসের সঙ্গে সংঘাতের জেরে বিজেপি কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এটাকে কংগ্রেসের গণতন্ত্রের উপর নির্মম আক্রমণ বলে আখ্যা দিয়ে এই মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের উচিত শাস্তি দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উপনির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই নিয়মিতভাবে সামাগুড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় শাসক বিজেপি এবং বিরোধী শিবির কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘাত এবং হাতাহাতির ঘটনা অব্যাহত রয়েছে। এ ধরনের সংঘাতের ফলে কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তবে এবার সামাগুড়ি কেন্দ্রের বোগামুখ এলাকায় আবার একবার কংগ্রেস বিজেপি সমর্থকদের মধ্যে সংঘাত এবং হাতাহাতির ঘটনার জেরে বিজেপি কর্মী বিপুল শইকিয়া গুরুতরভাবে আহত হয়েছিলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হলেও অবশেষে মৃত্যু হয় তার। রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের চূড়ান্ত সময় পার হয়ে যাওয়ার পর এবার রাজনৈতিক দলগুলো শুধুমাত্র প্রচারে মনোযোগ করেছে। এরই অংশ হিসাবে শাসক বিরোধী উভয় পক্ষই 5টি কেন্দ্রে নিরবিচ্ছিন্ন প্রচার চালিয়ে যাচ্ছে। তবে এই 5টি বিধানসভা কেন্দ্রের মধ্যে
বিহালি কেন্দ্র অত্যন্ত আকর্ষণীয় হয়ে পড়েছে। এর কারণ এই কেন্দ্রে প্রতিজন প্রার্থীর নামের সঙ্গে অন্ত শব্দটি রয়েছে, অর্থাৎ দিগন্ত, জয়ন্ত, লক্ষ্মীকান্ত এবং অনন্ত। এই বিষয়টি নিয়ে ভোটার জনতা ব্যাপক চর্চায় মশগুল হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে। নোয়াগাঁও জেলার সামাগুড়ি বিধানসভা কেন্দ্রে এবার দেখা যাচ্ছে হাই ভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতা। শাসক বিরোধী সংঘাতের জেরে শিরোনাম দখল করা এই কেন্দ্রে ব্যাপক প্রচারে ব্যস্ত রয়েছেন কংগ্রেস বিজেপির নেতারা। আগামী 20 নভেম্বর এক দফাতেই মহারাষ্ট্রে হতে চলেছে বিধানসভা নির্বাচন, 29 অক্টোবর মনোনয়নের শেষ তারিখ। কিন্তু তার 2 দিন আগেও আসন রফা নিয়ে জোট বিরোধী জোটের অন্দরে এখনও পর্যন্ত 87 আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। সূত্রের খবর, দলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তুষ্ট স্বয়ং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোট 288 আসনের মধ্যে এখনও 217টি আসনে প্রার্থী দিতে পেরেছে মহাবিকাশ আগাড়ি। রবিবার 16 আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস, শনিবার 23টি আসনে প্রার্থী ঘোষণা করে তারা। দ্বিতীয় তালিকায় 15 আসনে প্রার্থী দিয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা। এই নিয়ে মোট 80 আসনে প্রার্থী ঘোষণা তাদের। এদিকে 66টি আসনে প্রার্থী দিয়েছে শরদ পাওয়ারের এনসিপি। এমনকি একই আসনে প্রার্থী ঘোষণা করেছে জুটে থাকা 2 দলই। আগামী 1 নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে সমস্ত টেলিকম কোম্পানি। সরাসরি জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল ব্যবহারকারীদের উপর প্রভাব ফেলবে এই নিয়ম। নিয়ম কার্যকর হওয়ার পরে ওটিপি পেতে দেরি হতে পারে, এতে মোবাইল ব্যবহারকারীদের বড় সমস্যা হতে পারে। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই সমস্ত টেলিকম অপারেটরকে 1 নভেম্বর থেকে মেসেজ ট্রেসেবিলিটি প্রয়োগ করার নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী আসলে টেলিকম নিয়মেই বড় পরিবর্তন আসছে। নতুন নিয়মটি 1 নভেম্বর থেকে সারা দেশে কার্যকর হবে। আরও বিশদে বলতে গেলে আগস্টে ট্রাই সমস্ত টেলিকম সংস্থাগুলিকে, ব্যাংক, ই কমার্স এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে আসা টেলিমার্কেটিং এবং প্রচারের সাথে সম্পর্কিত সমস্ত বার্তাগুলিকে ব্লক করার নির্দেশ দিয়েছিল। ট্রাই বলেছে যে টেলিমার্কেটিং বার্তার একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকা উচিত, যাতে এটি সহজে শনাক্ত করা যায়। ডিজিটাল গ্রেফতারি নামে গ্রেফতার প্রসঙ্গ থাকলেও গ্রেফতারির সঙ্গে দূর দূরান্তেও এর কোনো যোগ নেই। এটি হলো সাইবার প্রতারণার ফাঁদ। অনলাইনে জালিয়াতি চক্রের পাণ্ডাদের হাতে নতুন অস্ত্র হয়ে উঠেছে এটি। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রবিবার মন কি বাত অনুষ্ঠানে এ বিষয়ে দেশবাসীকে সতর্ক করেন, সাবধান করে দিলেন ডিজিটাল গ্রেফতারি বলে কিছুই নেই। দেশের কোনো আইনে এই ধরনের গ্রেফতারির কথা বলা নেই। ডিজিটাল গ্রেফতারির মাধ্যমে প্রতারণা চলছে। প্রথমে সম্ভাব্য শিকারকে বেছে নেয় জালিয়াতরা, তারপর সেই শিকারকে ফোন করে অথবা সমাজ মাধ্যমে যোগাযোগ করে কখনো পরিচয় দেয় পুলিশ বলে, আবার কখনো কখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের পরিচয় দিয়ে যোগাযোগ করে, এরপর কোনো একটি ভুয়ো অভিযোগের কথা বলে বিভ্রান্ত করে ব্যক্তিকে, কখনো যাকে ফাঁদে ফেলা হচ্ছে তার বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগের কথা বলা হয়, কখনো আবার তার কোনো পরিজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরা হয়। বলা হয় এর সপক্ষে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণও রয়েছে। একবার ফাঁদে পা দিলেই ডিজিটাল গ্রেফতার করা হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। কোনো কোনো ক্ষেত্রে পরিকল্পনা আরও নিখুঁত করার চেষ্টা করে প্রতারকরা, পাঠানো হয় ডিজিটাল অ্যারেস্ট মেমো, সেটিও ভুয়ো। শেষে সেই মামলা থেকে মুক্তি দেওয়ার শর্তে মোটা টাকা দাবি করা হয়। এই ফাঁদে পা দিয়ে ইতিমধ্যেই প্রচুর মানুষ প্রতারিত হয়েছেন।